বাপের কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি কিছুরই অভাব নেই তার। তবুও নিজ যোগ্যতায় তিনি কেড়ে নিয়েছেন লাখো মানুষের মন, হাজার হাজার মানুষকে নিজের ইনকামের টাকা দিয়ে সহায়তা করেছেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় তৌহিদ আফ্রিদি। তিনি খুব অসুস্থ, কিডনির সমস্যা তার, ছোটবেলা থেকেই এই রোগে ভুগছেন তিনি। আজ 21 তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন অপারেশনের জন্য। আজ সকালে একটি পোস্টে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন আমি কিছুদিন ধরে অসুস্থ, তবে আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ মেহরবানিতে এখনও বেঁচে আছি। জীবনে এমন সময়ে জীবনের সাথে যুদ্ধ করে শরীর মন দুটোকে সতেজ রাখার চেষ্টা করছি, কিছুটা ভয় পাচ্ছি, তবে আপনাদের ভালোবাসার দোয়া থাকলে ফিরে আসবো বারবার। ইনশাল্লাহ কাল ইউনাইটেড হসপিটালে অপারেশনের জন্য ভর্তি হচ্ছি। আপনাদের একান্ত দোয়া আর ভালোবাসা, আশা করছি যেন আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারি। আমার ভুলগুলো আপনাদের নিজ গুণে মাফ করে দিবেন, আমি সবার কাজে আমার উপর জমে থাকা কষ্ট বা অভিমান থেকেও ক্ষমা চাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, ফিরে আসতে চাই আপনাদের আফ্রিদি হয়ে। দর্শক, আমরা সকলে তার জন্য দোয়া করব যিনি তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারই নন এবং নাম্বার ওয়ান ব্লগারই নন, তিনি বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা। তিনি মানুষকে হেল্প করেন এবং বন্যার্থ মানুষদের পাশেও তিনি দাঁড়িয়েছেন। বন্ধুরা, তৌহিদ আফ্রিদির মতো মানুষ বাংলাদেশে বেশ কয়েকটা দরকার, কারণ তিনি মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন নিঃস্বার্থভাবে। সো আমরা সকলে তার জন্য দোয়া করি এবং তৌহিদ আফ্রিদির সকল আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।